हेलो व्यूअर्स अस्सलाम वालेकुम वेलकम टू माय चैनल। तो बंधुरा की अवस्था तुम्हारा आशा करी तुम्हारा सबाई भलो आसा। तो बंधुरा आज के तुम्हारे कैपकाटे एक नतून आपडेट सम्पर्क जी आपडेटर माध्यम कैपकाटे अनेकगुलो फीचर एड हो फीचर मध्य रही है अपना एन कैपकाट दिए फोटो फोटो एडिट करते हैं और अपना चले अपना आगे अपना फोटोर बैकग्राउंड इम्प करने विभिन्न वेबसाइटे जितेंगलोते अनेक समय तरह नाम उठे जो मैं अनेक समस्या होता तो एन अपना कैपकाट दिए फोटोर बैकग्राउंड इम्प करते हैं और अपना टेक्स्ट दिए अपना जो फोटो क्रिएट करते हैं एरक और नतून नतून फीचर एड हो कैपकाटे। तो আপনারা কিভাবে এগুলো ইউজ করবেন তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটা আমি ফুল প্রসেসটা দেখিয়ে দিব। তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিন। তো বন্ধুরা ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে আসার পর আপনারা ফার্স্ট আপনাদের ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নেবেন। তো আপনাদের ক্যাপকাট অ্যাপটি ইনস্টল করা না থাকলে অবশ্যই প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পরে আপনারা এখানে ফার্স্টে দেখেন কয়েকগুলো এখানে ক্রিয়েটরের নিচে যে অপশনগুলো অ্যাড হয়েছে ফটো এডিটর, টেক্সট টু ইমেজ, অটোকাট, ক্যামেরা, প্রোডাক্ট ফটোস, রিমুভ ব্যাকগ্রাউন্ড, এআই পোস্টার, ইমেজ এনহ্যান্সমেন্ট। তো আপনারা এখানে এইগুলো আপনাদের এগুলো আপডেটের কারণে এখানে অ্যাড হয়েছে, আপডেট দিয়ে তারা এগুলো অ্যাড করে দিয়েছে ফিচারগুলো। এগুলো এখন আপনারা চাইলে ফ্রিতে সবগুলো ইউজ করতে পারবেন। তো আপনারা ফার্স্টে যদি ফটো এডিট করতে চান আপনার উপরে যে ফটো এডিটর অপশন আছে এই ফটো এডিটর অপশনে ক্লিক করে দেবেন। তো এখান থেকে আপনারা যে কোনো একটা ফটো নেবেন, নেওয়ার পর এখানে সিলেক্ট করবেন ফটোটি, তারপর এখানে নিচে এডিট অপশনে ক্লিক করবেন। তো এডিটে ক্লিক করলে এটা চলে আসবে। তো আসার পর এখানে দেখেন অনেকগুলো টুলস আছে, এই টুলস দিয়ে আপনারা আপনার যে কোনো ফটো এডিট করতে পারবেন। তো ফটো এডিট করা শেষ হলে আপনারা উপরে যে এক্সপোর্ট অপশন আছে এই এক্সপোর্টে ক্লিক করে দিলে আপনাদের ফটোটি সেভ হয়ে যাবে। তো তারপর একটা অপশন আছে টেক্সট টু ইমেজ। তো দ্বিতীয় নাম্বারে এটা দেখুন টেক্সট টু ইমেজ, তো এটাতে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে এখানে দেখেন আমি এই ফটোগুলো এখানে আমি টেক্সট দিয়েছি, তারা এরকম আগে ফটো বানিয়ে দিয়েছে। তো আপনারা চাইলে আপনাদের যে কোনো ফটো এই যে বক্স আছে এই বক্সে লিখবেন। তো ফার্স্টে এতে ক্রস করে দেবেন। তো ক্রস করে আপনার মনের মতো যে কোনো ফটো লিখবেন। লেখার পর এখানে তারপর দেখেন এখানে জেনারেট অপশন আছে, এই জেনারেটে ক্লিক করলে আপনাদের ফটোটি ক্রিয়েট হয়ে যাবে। তো তারপর অপশন হচ্ছে অটোকাট। তো এই তিন নম্বরে অটোকাট আপনারা যদি বি এডিট করতে চান, যদি আপনার বি এডিট করতে ভালো না লাগে তাহলে আপনারা শুধু ভিডিওটি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করতে আপনার এখানে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখানে পুরো ভিডিওটি অ্যানালাইজ হবে। তারপর এখানে দেখেন লোডিং ইফেক্ট, এখানে অনেকগুলো ইফেক্ট আছে, আপনারা শুধু যে এডিটটা আপনার ভালো লাগবে ওই এডিটটা এখানে সিলেক্ট করে দেবেন, তাহলে আপনার ভিডিওটি অটোমেটিক এডিট করে দিবে তারা। তো এডিট করা শেষ হলে তারপর এখানে উপরে এক্সপোর্ট অপশন আছে, এই এক্সপোর্ট অপশনে ক্লিক করে দিলে আপনাদের ভিডিওটি এডিট হয়ে যাবে। তো তারপর এখানে দেখেন প্রোডাক্ট ফটোজ। তো এই প্রোডাক্ট ফটোজে ক্লিক করে আপনারা যদি আপনারা অনলাইনে বিজনেস করে থাকেন তাহলে আপনার যদি প্রোডাক্ট থাকে আপনারা ওই ফটো প্রোডাক্ট শুধু এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করে দিলে তারা এখানে অটোমেটিকলি ওই প্রোডাক্টটি এডিট করে দেবে, যারা যাতে আপনারা ওই প্রোডাক্টটি ফেসবুক অথবা যে কোনো মার্কেট প্লেসে আপনারা এগুলো পোস্ট করতে পারেন। তো এগুলো তো আরেকটা অপশন হচ্ছে মেন যে রিমুভ ব্যাকগ্রাউন্ড। তো আপনারা চাইলে এখান থেকে ক্যাপকাট দিয়ে রিমুভ করতে পারেন যে কোনো ব্যাকগ্রাউন্ড। তো রিমুভ করার জন্য এখানে যে রিমুভ ব্যাকগ্রাউন্ড আছে এই রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেবেন। তারপর যে ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চান ওই ফটো সিলেক্ট করে দেবেন। তারপর এখানে এডিট অপশনে ক্লিক করে দেবেন। তো এডিটে ক্লিক করার পর দেখেন এখানে অটোমেটিকলি এখন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। বন্ধুরা দেখেন সাথে সাথে আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো এখানে চাইলে আপনারা অনেকগুলো ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারেন। তো আপনারা শুধু যদি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছেন তাহলে তারপর এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে পুরো এক্সপোর্ট অপশন আছে, এই এক্সপোর্ট অপশনে ক্লিক করলে এখানে ছবিটা সেভ হয়ে যাবে আপনাদের গ্যালারিতে। তো তারপর এখানে ডান অপশনে ক্লিক করে দেবেন। তো তারপর এখানে দেখেন এআই পোস্টার। তো এআই পোস্টারে ক্লিক করলে তো এখানে দেখেন এখানে আপনারা যদি নিজের মনোমতো করে যে কোনো একটা ডিসক্রাইব লিখে দেবেন এই বক্সে লিখে দিলে তারপর এখানে ফটো দিতে পারেন। তারপর এখানে সাইজ কতটুকু দেবেন ফটোটির, তারপর এখানে দেখেন ক্যাটাগরি আছে। তো আপনারা এখানে ফটো দিলে তারা আপনাকে অটোমেটিকলি একটা পোস্টার বানিয়ে দেবে। তো আপনারা লেখার পর আপনারা তারপর এখানে জেনারেট অপশনে ক্লিক করে দিলে তারা আপনাকে পোস্টারগুলো বানিয়ে দেবে। তো তারপর এখানে দেখেন ইমেজ এনহ্যান্সমেন্ট। তো আপনাদের যদি কোনো লো কোয়ালিটির ফটো থাকে আপনারা এখানে এনহ্যান্স করে আপনারা লো কোয়ালিটির ফটোতে এইচডি কোয়ালিটি করে নিতে পারবেন। তো এইচডি কোয়ালিটি করার জন্য এখানে আপনারা যে কোনো ফটো সিলেক্ট করবেন, তারপর এখানে এডিট অপশনে ক্লিক করবেন। তো তারপর এখানে দেখেন এখন অ্যানালাইজ হচ্ছে, এনহ্যান্সিং হচ্ছে আপনার ইমেজটা, তারা এখানে আপনার লো কোয়ালিটির ফটোটা এইচডি কোয়ালিটি করে দেবে। তো এখানে আপনি কিছুক্ষণ ওয়েট করবেন। তো ওয়েট করার পর দেখেন এখানে আমাদের তারা কী সুন্দরভাবে এইচডি কোয়ালিটি করে দিয়েছে আমার এই ফটোটা। তো তারপর আপনার এখানে সেভ করার জন্য উপর এক্সপোর্ট অপশনে ক্লিক করে দেবেন, তাহলে আপনার ফটোটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আশা করি আপনাদের ক্যাপকাটের নতুন আপডেটটি অনেক ভালো লাগবে। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটি পর্যন্ত, আল্লাহ হাফেজ।